নারী ফুটবল দল এবং সাফল্য যেন সমার্থক হয়ে উঠেছে, তার আরও একটি প্রমাণ মিলল সাফ অনূর্ধ্ব ২০ নারী চ্যাম্পিয়নশিপে। নেপালকে হারিয়ে সাফের শ্রেষ্ঠত্বের শিরোপা জিতল বাংলাদেশ। নারী ফুটবলারদের গল্প থাকছে আজকের স্টার স্পেশালে। টুর্নামেন্ট শুরুর আগ থেকেই কিন্তু বাংলাদেশ বলছিল ফাইনাল খেলতে চাওয়ার কথা, শিরোপা জিততে চাওয়ার কথা, যেটা ফুটে উঠেছিল কোচ গোলাম রব্বানি ছোটনের কথায়। এবং বাংলাদেশ শুরুটা কিন্তু করে দুর্দান্তভাবে, নেপালকে হারিয়ে দেয় ৩-১ গোলে। এরপর শক্তিশালী ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে। এরপরের ম্যাচটা ছিল ভুটানের সঙ্গে, সেটাতে ড্র হলেই বাংলাদেশ চলে যেত ফাইনালে। তারা কিন্তু ড্রয়ের জন্য খেলেনি, তারা যে খেলেছে জেতার জন্য। এবং ভুটানকে বড় ব্যবধানে ৫-০ গোলে হারিয়ে বাংলাদেশ ওঠে ফাইনালে। সেখানে আবার পায় চেনা প্রতিপক্ষ নেপালকে, যাদেরকে কিন্তু আগেই বাংলাদেশ হারিয়ে ফেলেছিল। এবং ফাইনাল ম্যাচেও কিন্তু দেখা যায় বাংলাদেশের প্রবল দাপট আধিপত্য, এবং তারা সেখানে ৩-০ গোলে জিতে উৎসব করে শিরোপার। এ তো গেল দলীয় সাফল্যের কথা, এবারে আমরা নজর দেই ব্যক্তিগত সাফল্যে। পুরো টুর্নামেন্টে কিন্তু বাংলাদেশের মেয়েরা দুর্দান্ত ফুটবল খেলেছে, তাদের যে ফুটবল সেটা কিন্তু বিনোদিত করেছে দর্শকদের। এবং সে কারণেই পুরস্কার যা ছিল এই টুর্নামেন্টে সবই কিন্তু বাংলাদেশের মেয়েরাই জিতে নিয়েছে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন অধিনায়ক শামসুন নাহার জুনিয়র, তিনি করেছেন সব মিলিয়ে ৫ গোল, যার একটি ছিল ফাইনালে নেপালের বিপক্ষে। সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন রূপনা চাকমা, পুরো টুর্নামেন্টে তিনি হজম করেছেন মাত্র ১টি গোল, সেটি ছিল প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে। শামসুন নাহার জুনিয়রের কথা কিন্তু আলাদা করে বলতেই হয়। প্রথম ম্যাচেই তিনি মাথায় চোট পেয়েছিলেন, সে কারণে তাকে হাসপাতালেও যেতে হয়েছিল। তা তিনি আর পরবর্তীতে টুর্নামেন্টে খেলতে পারবেন কিনা তা নিয়ে কিন্তু একটা শঙ্কা দেখা দিয়েছিল, কিন্তু সব কিছু পেছনে ফেলে তিনি কিন্তু দুর্দান্তভাবে প্রত্যাবর্তন করেন ভুটানের বিপক্ষে ম্যাচে। সেখানে তিনি করেন হ্যাট্রিক এবং ফাইনালেও তিনি একটি গোল করেন। যেখানে ছিল আনন্দ, যেখানে ছিল উল্লাস, সেখানে কিন্তু বিতর্কও পিছু ছাড়েনি। বিশেষ করে আয়োজনটা যখন বাফুফের, তখন কিন্তু একটা শঙ্কা থাকেই যে সেখানে আয়োজনে কোনো না কোনো বিতর্কিত ঘটনা ঘটবে। এবং এবারও আমরা টুর্নামেন্টে সেটাই দেখতে পেলাম। পুরস্কার বিতরণী মঞ্চে কিন্তু জায়গা হয়নি মেয়েদের গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বলের, অথচ গত ২ বছর ধরে কিন্তু তিনি এই মেয়েদের সঙ্গে কাজ করে যাচ্ছেন। পুরস্কার বিতরণী মঞ্চে তাকে ডাকা হয়নি, সেখানে ছিল বাফুফে কর্মকর্তাদের আধিক্য। এবারে টুর্নামেন্টে ২৩ জনের যে মেয়েদের স্কোয়াড, তাদের সঙ্গে কিন্তু কর্মকর্তাই আছে ১৪ জন। সেখানে বাফুফের অনেক কর্মকর্তাই আছেন, তারাও পুরস্কার বিতরণী মঞ্চে উঠেছেন, কিন্তু মাসুদ আহমেদের জায়গা হয়নি। শেষ পর্যন্ত তিনি ডেইলি স্টারের কাছে কথোপকথনে বলেছেন যে এই সিদ্ধান্তটা পুরোটাই ছিল কর্তৃপক্ষের। একই সঙ্গে তিনি দুঃখের সঙ্গে এটাও বলেছেন তিনিও মানুষ, অর্থাৎ তিনি তার কষ্টটা বোঝাতে চেয়েছেন যে এতদিন ধরে মেয়েদের সঙ্গে যেখানে কাজ করলেন সেখানে তারই জায়গা হয়নি। উৎসবের জোয়ারে ভাষা অনেক হলো, এবারে সামনে বড় চ্যালেঞ্জ। আগামী মাস থেকেই শুরু হয়ে যাচ্ছে অনূর্ধ্ব ২০ নারী এশিয়া কাপের বাছাই পর্ব। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ইরান এবং তুর্কমেনিস্তান। বলাই বাহুল্য, তাদের বিপক্ষে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে বাংলাদেশকে। এর আগে ২০১৯ সালে অনূর্ধ্ব ১৯ পর্যায়ের বাছাই পর্বে অংশ নিয়েছিল বাংলাদেশ। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল দক্ষিণ কোরিয়া, চাইনিজ তাইপে এবং তাজিকিস্তান। এবারে যে দলটি আছে তাদের প্রতিপক্ষ ইরান এবং তুর্কমেনিস্তান। তাদের বিপক্ষে বাংলাদেশ কেমন করবে সেটা কিন্তু দেখার থাকছে। তবে বাংলাদেশের কোচ গোলাম রব্বানি ছোটন কিন্তু আছেন আশাবাদী। তার ধারণা, বাংলাদেশ যদি তাদের যে দুর্বলতাগুলো আছে সেগুলো যদি কাটিয়ে উঠতে পারে, তাহলে এখানেও অর্থাৎ এশিয়ার মঞ্চেও কিন্তু বাংলাদেশ ভালো কিছু করে দেখাতে পারে।